পাঁচ মিনিট হলো বেরিয়ে গেলাম মঙ্গন থেকে, নেক্সট স্টপ সিংতম, 100 কিলোমিটার পাহাড়ে। আমার কাছে কোনো ড্রপ নেই, আমাদের কোনো ব্রেক নেই, আবার শিলিগুড়ি। এখনই আমার ব্যাগটা, ট্যাঙ্ক ব্যাগটা টাইট করতে গেলাম, দুটো বাঞ্জি ছিল, একটা বাঞ্জি ছিঁড়ে গেল, একটা এর থেকে বাঞ্জি নিলাম, নিয়ে আবার এটাকে লাগালাম, জ্যাকেট খুলে দিয়েছি, টেম্পারেচারটা বেড়ে গেছে বলে। আর এইবারে রাস্তাটা হচ্ছে ডেডলি রাস্তা, পারলে কিছু রেকর্ড করবো। ফিউয়েলও টপ আপ করে নিয়েছে, 1.46 লিটার ঢুকলো, মানে পাহাড়ে RS 235+ মাইলেজ দিল, যেটা NS 200 লোকালেও দেয় না। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, সবটাই চালানোর উপর ডিপেন্ড করে, লেস ইউজ অফ ক্লাচ অ্যান্ড ব্রেকস। মাইলেজটা চেক করো বলেই আমি এখানে যে টপ আপটা করলাম, মানে কালকে ট্যাঙ্ক ফুল ছিল, ট্যাঙ্ক ফুল করে বার করেছে, এক্সট্রা জ্যারিকেনগুলো আমরা ক্যারি করিনি, ওখানে ফেলে দিয়েছি। আমি দুটো নিয়ে গেছিলাম, সুগন্ধিতার কাজে লেগে গেছে, সুগন্ধিতা ক্যারি করছি, ইউনি দুটো কষ্ট করে নিয়ে গেছিলাম। পিকআপ গাড়ির যে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল স্টিফ আপ হিলে হুইল স্পিন হচ্ছে, একটু রেস বাড়ালে হুইল স্পিন হয়ে যাচ্ছে, এত পিকআপ। তারপর আমি এখন একা আছি, লোডও কম, ব্যাগটা বাবার আমার উপর চলে আসছে। হেয়ারপিন বেন্ড, আবার সবার কান বন্ধ হচ্ছে, কান খুলছে, আমার এসব তো কোনোদিনে হয়ই না। ঠাকুর আমাকে পাহাড়ের জন্যই বানিয়েছে, না আমার MS হয়, না আমার মাথা ঘোরে, না আমার অক্সিজেনের কমি আমি ফিল করি, কটা হয়ে গেছে। এভরিডে মদ খাচ্ছি, ভালো মতো মদ খাচ্ছি, ভোরবেলা সবার আগে উঠছি, মাঝ রাতে উঠছি, সবাইকে ওয়েক আপ কল দিচ্ছি, পুরো ট্রিপ অর্গানাইজ করছি, টার্গেট সেট করছি, লিড করছি, মোটিভেট করছি। আমার অ্যান এক্সাম্পল ফর মাই সেলফ। আবার পয়সা